কানের মাঝে কথা কিছু জানার থাকলো গুরুর কাছে, আয়সজনী আমার পাগল বলছে, আয়সজনী আয় শুনে যা যোগ গুরুর কাহিনী। গুরুর জন্ম না হইতে শিষ্যে লেখে তার জীবনী, গুরুর জন্মই হয় নাই শিষ্য তার জীবন কথা লিখে ফেলল। গুরু বড় খুশি হলো, গুরুর বউ স্ত্রী শিষ্যকে দিল, অহল্লা পাশানি হলো ভাবতেছে গৌতম মুনি। এক গুরু উলঙ্গ হইয়া এই জগৎ গেল হাসাইয়া, বউ শাশুড়ি কয় ডাকিয়া দে তোরা উলুধ্বনি। কে জানতে চাই? এক গুরুর মণি ঝরে ব্রহ্মপুত্র নামটি ধরে, মাতাল রাজ্জাক বলে কাজল রে, জানলে কথা সব পানি। তাই জানিতে চাই গুরুর কাছে এটা জানবার থাকবে আসলের ভিতর। আশা করি প্রশ্ন জিগাই না, কয় প্রশ্ন জিগাবো না, খালি জানতে চামু। আরে লাউর নামি কদু গীতায় একটি শ্লোকে বলেছে, যস্যা শরণং প্রজ্ঞানাস্তি তস্য শাশ্বতর কিঙ্কুলতি লোচনা বেদ বিরাণায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গৃহতবই মাধব পরমানন্দ। যস্যা শরণং প্রজ্ঞানাস্তি তস্য শাশ্বতর কিঙ্কুলতি লোচনা বেদ বিরাণায়চ্ছ বাচালং পঙ্গুং রেঙ্গায় গৃহতবই মাধব পরমানন্দ। এর অর্থ হচ্ছে, অন্ধেও চোখে দেখে, বোবায় বলতে পারে, খোড়ায় চলতে পারে, লুলায় ধরতে পারে, যদি সাধুগুরু বৈষ্ণবের দয়া কৃপা হয়। যেই ঝড় বয়ে গেল রে বাবা রে বাবা, যেটা করার কথা ছিল আমার সেটা গুরু করে গেল। এক গুরুই সর্বস্ব, গুরু যেহেতু করছে আমার কিছু বলার নাই, এটা গুরুর দায়িত্ব। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, আমারে আবার যদি পাঠাও দয়াল এ মায়ার সংসারে, একজন গুরু ভক্ত মায়ের গর্ভে জনম দিও মরি। আমি মুচি হলেও শুচি হব আমার মন যদি গুরু অনুরাগী হয়, চির কাঙাল করে দে ধরায় তোমার নাম নিতে নয়ন পথে, যেন আমার প্রেম বন্যায় ভেসে যায়। ধনী হতে চাই না দয়াল, চাই না কুলমান, গুরু নামের মালা গাঁথি যেন দিয়ে মনপ্রাণ। সেই নামের মালা গলে পড়ে আমি বাস করি যেন গিয়ে গাছতলায়। পাগল বিজয় বলে, বিষয় ছাড়ো আগে, শুদ্ধ করো মন, তিলক কেটে কপনি এঁটে চলো যাই মধুর বৃন্দাবন। কবে ব্রজগোপীর সঙ্গ পাবো আর ব্রজের দুলো মাখবো গায়, চির কাঙাল করে দে ধরা। ধন্যবাদ জানাই দয়াল গুরুকে, অনেকগুলি কথা বলেছে, আমি নাকি প্রশ্ন একটু বেশি করছি, না হয় আর না করলাম, যদি বেশি করে থাকি তাহলে আর প্রয়োজন নেই, সামনে আর প্রশ্নই করবো না। কারণ আমি আগেই বলছি যে আমি একটু গুরুরে কষ্ট দিব, সেই কষ্ট গুরু সহ্য করতে হবে বলে। তুমি আর আমি ব্যবধানটা রাখো কেন? কারণ দেশ তো একটি না, দেশ হচ্ছে চারটি, স্থূল প্রবত সাধক সিদ্ধি। স্থূলের দেশ, প্রবত্তের দেশ, সাধকের দেশ, সিদ্ধির দেশ। ইসলাম ধর্মে বলেছে, আউয়াল আখের জাহের বাতুল। যুগ চারটি, চার যুগে চার রকম অবতার। সিদ্ধির দেশে গিয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রীমতী রাধারানীকে বলেছে গুরু। রাধা কৃষ্ণকে গুরু বলেছে, কোথায়? সেই দেশ হচ্ছে সিদ্ধির দেশ, সর্বোচ্চ, এর উপরে আর কোনো কিছু নাই। তো সেখান পর্যন্ত তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি একজন সাধারণ। হনুমান একদিন দেখে মা সীতা আয়নার সামনে দাঁড়িয়ে, সে সিঁথিতে সিঁদুর দিচ্ছে। হনুমান গিয়ে মা সীতাকে প্রশ্ন করেছে, মা ও মা এটা সিঁথিতে লাল লাল এর রং, এটা কি দিচ্ছ? বলে এটা সিঁদুর। বলো ওটা দিলে কি হয়? বলো ওটা দিলে স্বামীর মঙ্গল হয়। হনুমান শুনে যে সিঁথিতে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয়, হনুমান গিয়ে অতগুলি সিঁদুর নিয়ে সর্বঙ্গে মেখেছে। সর্বঙ্গে মেখে হনুমান রাম সীতা সিংহাসনের মধ্যে বসা, হনুমান সেখানে গিয়ে উপস্থিত।
আরে হনু তোর অবস্থায় কেন সর্বঙ্গে লাল কি মেখেছিস বলে সিঁদুর মেখেছি বলে সর্বঙ্গে দিয়েছিস কেন বলে মা বলেছে সিঁথিতে সিঁদুর দিলে স্বামীর মঙ্গল হয় তাই আমি সর্বঙ্গ সিঁদুর দিয়েছি যেন আমার স্বামী রামের মঙ্গল হয় তখন সীতা তার গলা থেকে খুলে একটা মুক্তার মালা হনুমানকে দিয়েছিল বলেছিল তুই কতটুকু রামকে ভালোবাসিস হনুমান বলেছিল আমার বাহিরও রাম আমার ভিতরও রাম দেখিয়েছিল প্রভু শ্রীরাম প্রশ্ন করেছিল হনুমানকে হনু হনুমান প্রশ্ন করেছিল প্রভু শ্রীরামকে তুমি যে আমার গুরু তোমার গুরু কে তুমি যে আমার গুরু তোমার গুরুটা কে তখন প্রভু শ্রীরাম বলেছে তুমি পাতালপুরীতে চলে যাও গিয়ে দেখবে আমার গুরুকে হনুমান পাতালপুরীতে গিয়ে দেখে একটা রাম সিংহাসনের মধ্যে বসা আর তার মধ্যে একটা হনুমান ওই রামকে ভক্তি দিয়ে পড়ে আছে হনুমান সেই পাতালপুরি থেকে চলে আসছে ঘর তিনটে একটা দেখে চলে আসছে এসে বলে প্রভু দেখেছি তুমি যা দেখতে বলেছ সেখানে গিয়ে দেখি আমার মতো একটা রাম আর তোমার মতো তোমার মতো একটা রাম আমার মতো একটা হনুমান আমার মতো হনুমানটা তোমার মতো রামকে ভক্তি দিয়ে পড়ে আছে বলে তুমি আবার যাও হনুমান আবার গিয়েছে গিয়ে দেখে একটা রাম একটা সীতা সিংহাসনের মধ্যে বসা তার মতো একটা হনুমান ওই রাম সীতাকে ভক্তি দিয়ে পড়ে আছে চলে আসছে আবার বলছে আবার যাও আবার হনুমান গিয়েছে গিয়ে এবার দেখে একটা রাম আর একটা হনুমান হনুমানটা সিংহাসনের মধ্যে বসা আর ওই রাম সিংহাসন যে বসা হনুমান হনুমানকে রাম ভক্তি দিয়ে পড়ে ততদূর পর্যন্ত গেলে সেই পর্যন্ত গেলে তখন হয় তুমি আর আমি আর যখন থাকে না তখন তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি আমাকে আমার গুরু বলেছে আমার সন্তান ও মা তুমি আর আমি আমি আর তুমি যদি হই তাহলে তার কোনো কথাই থাকে না আর নাই তুমি আমি আমি তুমি আমি তুমি তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি তুমি আমি আমি এর জন্য তো গান করেছে যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো নারে ভ্রান্ত মন কি সে কৃষ্ণ ভজন হবে যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ উথুলিবে প্রেম তরঙ্গ তোর তাপিদ্দাহ শুদ্ধ হবে ও মা প্রতি অঙ্গে যদি প্রতি অঙ্গ দিতে যাই বেয়াদেবী নেবেন না কথাটা কেউ এখানে অনেক একটা প্রশ্ন চলে আসছে এই প্রশ্ন নারীরা তাবলিগ করতে পারে কিনা কথাটা আসছে না বাবা একটা প্রশ্ন চিরকূট একটা চিঠির মাধ্যমে আসছে তা আমাদের সরকার সাহেব একটা মীমাংসা দিয়েছে আবার বাকিটা গুদয়াল গুরু তিনি বলবে যে নারীরা তাবলিগ করতে পারে কিনা নারীরা কি পিরালি করতে পারে আমি কিন্তু প্রশ্ন করতেছি না আগেই না করছি আমি প্রশ্ন করবো না এবার আমি জানতে চাবো প্রশ্ন আর করবো না আপনাদের পীর কিনারি হইতে পারে এ আমি সহসাই এ দাঁড়াও দাঁড়া ও বাবা ওকে ধরে আমি গলায় গলায় কোলাকুলি কুলেছি মিলেছি এখন আমি ব্যাধি মাফ করব ওই মেয়েটাকে যদি বলি তুমি এসে আমাকে জড়ায় ধরো মানবে কেউ কথা বলেন না কেন অসুন্দর দেখা যাবে না খারাপ দেখা যাবে না আমি জানতে চাই ওইটা কি সম্ভব নাকি আমি প্রশ্ন করতেছি না আমি তো আপনার কিছু কইতে পারি না কোনোদিনও বলি নাই আল্লাহ যেন কোনোদিন আমার না বলায়
আমি বলবো না কোনো কিছু আপনারে, যত দিন বেঁচে আছি ওই জ্ঞানেই দেখি এখানে একটা বিষয় থাকে, পর্দা যদি না থাকে, আপনি বলছেন পর্দা মাঝখানে কেন, এটা সমাজ ব্যবস্থার জন্য, তাহলে সমাজ না হলে সমাজ ভেঙে যাবে, এটা আমার মত, আমি ছোট মানুষ আমি জানি কি আর আমি বলবই কি, তুই জি জি করতেছিস কেন রে ভাই, আচ্ছা একটা গান রাখি আগে, দয়াল রে জানতে চাওয়ার মধ্যে প্রশ্ন করার মধ্যে পার্থক্য আছে, গুরুর জন্ম না হইতে ভক্তে লিখে তার জীবনী, আইসো জনি আই শুনে যা আজব গুরুর কাহিনী, আইসো জনি আই শুনে যা গুরুর জন্ম না হইতে, আরে গুরু জন্ম না হইতে, গুরুর জন্ম না হইতে ভক্ত লিখে তার জীবনী, আইসো জনি শুনে যা আজব গুরুর কাহিনী, আইসো জনি আই শুনে যা, আরে গুরু জন্ম না হইতে, গুরু জন্ম না হইতে শিষ লেখে জীবনী, আইসো জনি আই শুনে যা আজব গুরুর কাহিনী, আইসো জনি আই শুনে যা, গুরু বড় খুশি হলো ও তাই গুরুর স্ত্রী শিষ্যকে দিল, গুরু বড় খুশি হলো হলো, অহল্লা পাশানি হলো, অহল্লা পাশানি হলো, অহল্লা পাশানি হলো কথা ভাবতেছে গৌতম পুনি, আইসো জনি আই শুনে যা আজব গুরুর কাহিনী, আইসো জনি আই শুনে যা গুরু জন্ম না হয় গুরু জন্ম না হইতে ভক্ত লেখে জীবনী, আইসো যদি আই শুনে যা আজ গুরুর কাহিনী, আইসো যদি আই শুনে যা, এক গুরু উলঙ্গ হইয়া এই জগৎ গেল হাসাইয়া রে, এই জগৎ গেল হাসাইয়া রে, জগৎ গেল হাসাইয়া রে, এক গুরু উলঙ্গ হইয়া শুনে যা আজ গুরুর কাহিনী, আইসো যদি আই ওরে গুরু জন্ম মনি ঝরে ঝরে ব্রহ্মপুত্র নামটি ধরে,
सपनी आईसो जदि आई सुने जाए आज गुरु कानी आईसो जदि आई बरे गुरु जन्म ना होइते गुरु जन्म ना होइते भक्त लेखे जीवनी आईसो जदि आई सुने जाए आज गुरु कानी आईसो जदि आई सुने जा महाजनी गानेर छंद बंद रखते चाई आमार काछे जिज्ञेस करे कथा भूली नाई गानेर माझी दयाल गुरुर काछे आमार जानिते बासना आमी आर गुरुर काछे प्रश्न करब ना एबार बोन एकटु राग होइतेछे राग होइ आशा करी दयाल गुरु বলবে সে খবর প্রশ্ন করেছে আমার কাছে জানিবার চাই 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 জানিবার ছিল এই ধরায় এমন দুইজন শিষ্য ছিল গুরুর বাক্য অমান্য করে তবু গুরু খেলাফতি দিয়েছে একটু বলো নাই আসরে দাদা একটু 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 সরে দাঁড়ান ওই লোকগুলো দেখতে পায় না আমি দেখতেছি ওনারা ঘাড় ব্যাকা করে আছেন একটু সরেন ভাই বসেন বসে বললি হয় বসতে কষ্ট হয় তো কত সুন্দর যে নারা আছে বসার ব্যবস্থা আছে গুরু ছিল নিজামউদ্দিন আউলিয়া আমি বলি আপনার ঠাই ভক্ত হইল আমির খসরু আপনাকে জানাই নিজামউদ্দিন আউলিয়া দিল্লিতে একদিন নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলেছে ভক্তদের ধারে শোনো শোনো ভক্তরা জিজ্ঞাসি তোমাদের বলো তো আল্লাহর বাণী কি বলেছে আল্লাহর বাণী হলো ফরজে ফরজ আমির খসরুর যিনি পিতা ছিলেন তিনিও নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার ভক্ত ছিল আমির খসরু হযরত নিজামউদ্দিন আউলিয়ার দরবারে তিনি গান করতেন অনেকভাবে অনেক দিন গিয়েছে একদিন গিয়েছে গলায় একটি হার পরে গলায় একটি হার পরে গিয়েছে গিয়ে বলছে গুরু আমাকে কেমন দেখা যায় বলে খুব সুন্দর লাগছে এরা গুরু দায়িত্ব শিশু বাচ্চা যখন কান্না করে মা মনে হয় শিশু বাচ্চাটাকে মারবে আঘাত করবে কান্না করছে চাপ দিয়ে ধরছে ওদের এই তোরে মেরেই ফেলবো আয় কাছে আস্তে করে মায়ের স্তনের দুগ্ধটা তুলে দিয়েছে আয় খা গুরু এমন স্বভাব মারতে চায় কিন্তু নিয়ে দিচ্ছে স্তন তুলে আমির খসরু পরের দিন কানে দুল পরিয়া নিজামউদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছে চলিয়া আজ গতকালকে তো এসেছিল গলায় হার পরে আজকে কানে দুল পরে আসছে এসে বলছে গুরু আজকে আমাকে কেমন দেখা যায় বলে আজকে তার চাইতে সুন্দর লাগতেছে তোমাকে পরের দিন দুইখানা হাতে চুরি পড়ে গেছে গুরুর দরবারে গিয়ে বলে কেমন দেখাই একটু বলো না আমার গুরু আজকে আমাকে কেমন দেখাচ্ছে বলে কালকের চাইতে বেশি সুন্দর আজকে দেখাই দেখাই দেখাই
আসিলাম আমি সেজে সেজে গুরু বলে কালকের চাইতো বেশি সুন্দর তোমাকে লাগতেছে গতকালকের চেয়ে আজকে আরো বেশি সুন্দর পরের দিন মাথায় টিকলি পড়ে গেছে আবারছে গিয়ে বলছে গুরুর ঠাই আজকে আমাকে কেমন লাগে জানিতে চাই গুরু আজকে কেমন লাগছে বলে আজকে তার চাইতে বেশি সুন্দর লাগছে তাহলে বলে গুরু আমার দুটি গান শুনবি না গুরু গান শুনে শুনে পরাণ ভরে প্রতিদিনই তো আমির খসরু দরবারে গান করে অনেক ভক্তরা বসে আছে ভক্তদেরকে গান শেষ ডাক দিয়ে বলেছে তোমাদের মধ্য থেকে আমাকে একটা জবাব করো বলে বলছে কি বলে প্রশ্নটা হচ্ছে আমার এই বলো দেখি আল্লাহর বাণী কি বলে আল্লাহর বাণী হচ্ছে ফরজ আল্লাহর বাণী ফরজ হ্যাঁ এবার বলো গুরু বাণী কি কেউ জবাব করে না আমির খসরু হাত উঁচিয়ে দাঁড়িয়ে উঠিল আমির খসরু হাত উঁচিয়ে জবাব দিতেছিল আল্লাহর বাণী হলো ফরজ আর গুরু বাণী হচ্ছে ফরজ আইন আল্লাহর বাণী ফরজ গুরু বাণী ফরজ আইন ফরজ ফরজ নামাজ আপনি ফজরের নামাজ পড়তে পারেন না আপনি ইচ্ছা করলে কাজা নামাজ পরে পড়তে পারবেন আপনি জোহর পড়তে পারেন না কাজা নামাজ পরে পড়তে পারবেন ফরজ নামাজ পড়তে পারেন না আসর পড়তে পারেন নাই পরে পড়তে পারবেন ইচ্ছা করলে কিন্তু গুরু আপনাকে বলছে আমাকে এক গ্লাস পানি এনে দাও তো এটা আইন তোমাকে অবশ্য অবশ্যই তখনই এনে দিতে হবে তুমি যদি বলো যে আমি পরে এনে দিব তাহলে হবে না গুরু বলছে আমার ভালো লাগছে না আমার হাত পাটা একটু টিপিয়ে দাও আপনি বলছেন যে পরে দিব তা হবে না যখন গুরু বলেছে আপনাকে এই কথাটা যে এখনই দিতে হবে তখনই আপনাকে দিতে হবে এটা আইন মানতে হবে এবার নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে আমির খসরুকে বলছে শোনো যদি গুরুবাণী ফরজ আইন হয় তাহলে তুমি আজ থেকে আমার দরবারে আর কোনোদিন আসতে পারবা আমার দরবারে আর আসবা না তুমি এই কথাটা শুনে আমির খসরু জল এসে যায় আপনার নয়নে হ্যাঁ জল ভরে গেছে চোখে কাঁদছে প্রশ্ন করা যাবে না গুরুকে কোনো কিছু বলাও যাবে না গুরুর সামনে তো উচ্চ বাক্য বলাই নিষেধ জোরে কথা বলাই নিষেধ কোনো ব্যক্তি গুরুর সামনে যদি তার গলাটা একদিন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর এই হ্যাঁ হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রসুলের সামনে এক এক গোত্রের লোক প্রতিনিধি বানানোর কাকে এই নিয়ে আলোচনা করতেছিলেন তো অমুক গোত্রের কথা হযরত আবু বকর বললেন আরেক গোত্রের কথা বললেন হযরত ওমর এই কথা নিয়ে বাকবিদণ্ডা হচ্ছে দুজনে আলোচনা হচ্ছে জোরে জোরে কথা বলছে আল্লাহ পাক ধমক দিয়ে জিব্রাইলের মারফতে বললেন যে বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন কেউ জোরে কথা না বলে শব্দ যেন বেশি না হয় গুরুর দরবারে জোরে কথা বলা যাবে না খবর দাও গুরু যা বলেছে তাই আমির খসরু চলে আসছে গুরুর কথা নিয়ে কিন্তু যারা গান করে তাদের কিন্তু গান ছাড়া ভালো লাগে না এই জগৎ দিয়ে আমি জানি তারা গান করে তারা গান ছাড়া ভালো লাগে না আমাদের এই কদিন পরেই দু একদিন পরে রোজা চলে সিয়াম সাধনের মাস হ্যাঁ চলে আসতেছে আমি জানি যে আমাদের ক্যাসেট হয় অনেক শিল্পীর এই সময় কিন্তু আমরা যেভাবে গান করি যে প্রায় শতপালার উপরে গান করে আসছি গান করে বেড়াই যে দিনটা গান না থাকে আমার কাছে মনে হয় যেন ওই দিনটা আমার জন্য একটা কষ্টকর দিন প্রতিদিন আবার ওই নিয়মে চলি গানে যাই ভালো লাগে মানুষের মাঝে যাই মানুষ দেখি মানুষ আমাকে দেখে এটা যে প্রেমের বন্ধন আমির খসরু গায় রে গান মন কি আর ভরে যাকে গান শুনাইব তাকে যদি না দেখি
এভব সংসারে আমি যার জন্য গান করি তাকে যদি গান শোনাতে না পারি তাহলে কি আর গান গিয়ে মন ভরে। গান তো সবার জন্যই গাই, তারপরে আমার একটা হৃদয়ের মানুষ আছে না, আমি গানে গানে যাকে মনে করি, আলো অপর একটা মনের মানুষ আছে না যাকে গানে গানে স্মরণ করে, যে শিল্পীটা গান করে সেই জানে ভালো। আনমনা মন কয়েক মাস গত হয়ে গেছে গুরুর দরবারে না যায়, কারণ গুরু বলেছে আসিস না তুই আমার দরজায়। একদিন দেখে এক ব্যক্তি কাওয়ালি গান করে নাচিতে নাচিতে কাওয়ালি গান করিয়া যায়, আর আমির খসরু গিয়ে তার সামনে দাঁড়ায়। আমরা গান করে যখন আসি রাস্তা শিল্পীর সাথে, শিল্পীর দেখা হইলে কিরে ভাই কেমন আছিস, ভালো আছিস? হ্যাঁ ভাই ভালো আছি, তুই কেমন আছিস? কথা আলোচনা হয় সমবয়সী শিল্পীদের সাথে, অনেকের সাথে অনেক সময় দেখা হয়, বেশি দেখা হয় ফেরিঘাটে, এত বেশি দেখার কোথাও হয় না। হ্যাঁ আগে আমরা তো ফেরি দিয়েই পার হইতাম, এই ফেরি দিয়ে আজকে আবার এদিক দিয়ে আসি নাই, আমি একটু ঘুরে আসছি এই পদ্মা সেতু হয়ে, বঙ্গবন্ধুর কন্যা যে সেতু করে দিয়েছে, আপনাদের তো সোনায় সোহাগা। বাড়ি থেকে বাহির হইতে হইতে সকাল 8টা 9টায়, এখন আজকে রওনা দিছি হইল 5টায়, তারপরে এখানে চলে আসছি, তখন বাজে 7টা, হ্যাঁ 15-16টায় চলে আসছি। কি একটা সেতু করে দিয়েছে, তারপরও মনে হয় আপনারা খুশি না। না খুশি হইলেন কেমনে? খুশি হইলে তো এরকম দেখতাম না, এই যে দক্ষিণ অঞ্চলের যে অবস্থা বিবেকে মানি না, অনেক সময় বুঝ মানে না যে এরকম কেন বিষয়টা, খুশি হওয়ার কথা আপনাদের, যাক যার যার মনের বিষয় সেটা। গায়কের সাথে দেখা, ডাক দিয়ে বলছে রে ভাই কোথা থেকে এলি তুই, তোর গায়ে কিসের গন্ধ পাই, ভাই তুই কোত্থেকে আসলি? বলি নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলাম। হ্যাঁ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলি ভাই? তাড়াতাড়ি এক আছে মুখে জড়িয়ে ধরেছে। ও ভাই সেখানে গেলি কি করলি? বলে গান করেছি। গান করেছিস ভাই? কি গান করলি? এই এই গান করলো। ও ভাই বকশিস পেয়েছিস? কিছু দিয়েছে তোকে? বলে অনেক টাকা দিয়েছে। শুধু টাকাই দেয়নি, অবশেষে তার পাদুকা পর্যন্ত, পায়ের জুতা পর্যন্ত আমাকে দিয়েছে। ও ভাই বলিস কি, দেখা দেখি সেই পায়ের পাদুকা আমি দেখব নয়ন ভরে। কাওয়ালি বেটা দেখাইলেন ওই জুতা বাহির করে, এ দেখ ভাই জুতাটা দিয়েছে। পায়ের পাদুকা জোড়া হাতের মধ্যে নিয়ে চুমু খায়, চোখে লাগায়, মাথায় রাখে, বুকের উপরে রাখে, কোথায় রাখবো রাখার জায়গা নেই। ও ভাই তুই কি আমার কাছে এটা দিয়ে দিবি? তুই বিনিময়ে যা চাবি আমি তোকে তাই দিয়ে দিব, তুই যদি এই খরম জোড়া আমাকে দিস। বলে দিতে পারি, গায়করা আবার একটু চালাক হয় বেশি, সুযোগ খোঁজে, আমার মতো দুষ্ট মানুষ। বলে দিতে পারি ভাই, তুই যদি তোর সহায় সম্পত্তি যাহা আছে সহায় সম্পত্তি সব আমাকে লিখে দিস তাহলে আমি তোকে এটা দিয়ে দিই। বলে ভাই তুই আমার সব নিয়ে যা, তবু আমাকে পায়ের খরম জোড়া দিয়ে দে। লেখাপড়ি হয়ে গেছে, দিয়েছে গুরুর পায়ের খরম নিয়ে ভাবছে মনে মনে মনে, এই খরম আমি রাখিব কোনখানে, আমার দয়ালেরই খরম আমি কোথায় রাখবো? মানুষে অনেক কিছু, অনেক জীবনে অনেক কিছু পায়, অনেক কিছু চায়, আবার অনেক কিছু পায়, আবার অনেক কিছু পায় না। আমার কাছে বেশি সম্বল নেই আমার ব্যক্তিগত জীবনের, আমার মায়ের এক জোড়া জুতা আছে, ওটা প্রতিদিন আমি সালাম করে বাহির হই, আজকেও তাই করেছি। আমি যেখানে ঘুমাই ঠিক আমার যে ওয়ার্ড্রোব সেটার উপরে মায়ের জুতাটা সাজিয়ে রেখেছি, জুতাটা সালাম করে চুমু খেয়ে মাথায় রেখে তারপর কিছু কিছু ভাব।
ভালোবাসার জিনিস থাকে যেটা অনেক টাকা দিয়েও পাওয়া যায় না। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু এটা পাবো কোথায়? আমার কাছে মনে হয় যেন ওটা অমূল্য সম্পদ, মা পায়ে দিয়েছে। এখন তো মাকে দেখি না, কিন্তু ওটা দিয়ে একটু সান্ত্বনা মনে গায়ে মাখি। আমাকে দিয়ে দে ভাই, নিয়েছে ভাবছে মনে মনে কোথায় যাব, কিভাবে রাখবো, রাখিব কোনখানে, কোথায় রাখবো। ওই দিন ছিল বড় ঝড়ার বৃষ্টি, মেঘলা আকাশ, বড় অন্ধকার, ঝড় বৃষ্টি হইতেছে, শুনবেন সমাচার বড় ঝড় বৃষ্টি হচ্ছে। হযরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে ভক্তবৃন্দদেরকে বলেছে, বড় বৃষ্টি হচ্ছে বাইরে, তোমরা বাড়ির যত দরজা জানালা ফটক আছে সব বন্ধ করে দাও, বাড়ির দরজা জানালা ফটক বন্ধ করে দিয়েছে, যাওয়ার রাস্তা নাই। যারা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন তারা দেখে থাকবেন, জেনে থাকবেন, ঢুকতে কতগুলি গেট পড়ে বন্ধ করে দিয়েছে, যাবে কিভাবে। কিন্তু আমির খসরু জানতো একটা দরজায় আছে, একজন যদি একজনের বাড়িতে থাকে সবসময় আসা যাওয়া করে, সে জানে বাড়ির কোন দিকে কোন দরজা, কোন গেট কোথায়, কিভাবে যাওয়া যায়। তো বেশি বেশি আসা যাওয়া করতো গুরুর বাড়ি, ও জানতো একটা রাস্তা আছে, ওটা দিয়েও যাওয়া যেতে পারে, এটা ড্রেনের রাস্তা। ভাবছে মনে মনে ওই রাস্তাই যাব, দরজা যেহেতু বন্ধ, জানালা বন্ধ, আপন দেখি আপনে নিজের চোখেতে দেখিয়া ওই ড্রেনের রাস্তায় আমির খসরু চলছে রে ধাইয়া, চলছে চিকন তো একটু সরু, তো যাবে কীভাবে, ওর তো হেঁটে যাওয়া যাচ্ছে না, ওই খড়মজোড়া বুকের মধ্যে নিয়ে তারপর হামাগুড়ি খেয়ে যাচ্ছে। ভিতরে মাঝামাঝি যখন গিয়েছে, বাড়ির যত পানি, পানি আটকা পড়ে যায়। ভক্তরা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে এই কথা জানায়, বাবা বাড়ির পানি তো মনে হয় ওই বৃষ্টিও কমে গেছে, কিন্তু পানি আটকা পড়ে গেছে উঠোনে, দুয়ারের পানি পাস হচ্ছে না, কারণ ড্রেনের রাস্তা তো। তখন নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ডাক দিয়ে বলছে, তোমরা এক কাজ করো, ওই দেখো কোনো ময়লা আটকা পড়েছে কি না, গিয়ে তোমরা নিজের হাতে একটু পরিষ্কার করে আসো। ভক্ত ভাইরা নিজের হাতে পরিষ্কার করবে কিভাবে, বল্লম শাবল নিয়ে, শাবল নিয়েছে হাতে, বল্লম নিয়েছে, ওই বল্লম শাবল নিয়ে সেথায় যায় রে চলিয়ে চলে গেছে, ময়লা আটকা পড়েছে, তাই ময়লা পরিষ্কার করার জন্য পানি চলে যাবে ড্রেন পরিষ্কার হলে, আঘাত করছে। প্রথম আঘাত গিয়ে লেগেছে আমির খসরুর মাথার ওই উপরে, আবার কেউ যখন মারে আরেকটু জোরে গিয়ে লাগে বুকের উপর, তবু শব্দ নাহি করে আমির খসরু সবারে জানাই, বুকের মধ্যে খরম জোড়া ধরে রেখেছে ঘরে, মারছে আঘাত করছে শব্দ করছে না, ওভাবে পায়ের পাদুকা জোড়ো ধরে ভাবছে, দয়াল আমি তোমার চরণেই আমার এই খরম জোড়া পরিয়ে দিব, এটাই আমার ইচ্ছা ছিল, আশা ছিল, হয়তো আমি পারলাম না, আমি চলে যাচ্ছি আমার আপনার দেশে, তুমি যাবার বেলায় তোমার সঙ্গে করে আমাকে নিও।
রশি সরকার বাবাজির সাথে ভাইয়ের সাথে একটি গান করেছিলাম, একটি ক্যাসেট করেছিলাম, গুরু এবং শিষ্য। এটা বাংলাদেশে এত বিক্রি হয়েছে ক্যাসেটটি, গুরু শিষ্যের পালায় আর এমন বিক্রি হয় নাই। সেখান থেকে একটি গান এখানে রাখি। আমার পরাণ ভরে নাই, আমি আগে নালি কইরানে রাখি দর, আবার যেন তোমার দেখা পা। প্রেমে যখন অপূর্ণতা থেকে যায় তখনই ভক্ত আক্ষেপ করে বলে, তোমার শনি প্রেম করি আমার পরাণ ধরে নাই। আমার বন্ধু তোমার ওই মুখের বাণী, আরে আমার মাতাল বন্ধু আমার রশিদি চান সবদুল চান আয়নাল খাকা বন্ধু তোমার ওই মুখের বাণী, নরমি আমি কত পরাণ বহিরা শুনি, সেই সুরধ্বনি অন্য কোথাও নাই। ওরে আমার সবদুল চাঁদের মুখের বাণী,
করে আমার প্রাণ বন্ধু মুখের বাণী দরদামি কত পরাণ ভাই রে শুনি বাজান সেই সুরধ্বনি অন্য কোথাও না আমার বন্ধু তোমার ওই মুখের বাণী বন্ধুরে আমি কত পরাণ ভৈরা যে শুনি সেই সুরধ্বনি অন্য কোথাও নাই আমি আবার যেন দেখলেই চিনি তোমার পাইয়া যেন না হারাই আমি মরলে যেন আবার তোমার দেখা পাই তোমার সামনে আমার প্রাণবন্ধু আমি তোমার শনি ওরে আমার প্রাণের মাতাল আমি তোমার শনি ওরে বন্ধু কত মধু আলাপনে এই সুখের নিশি জাগিয়া পোহায় ওরে আমার প্রাণবন্ধু তোমার সনে ওরে বন্ধ ওরে দর দর দিয়া তোমার সনে বন্ধু আমি তোমার শনি দরদি কত মধু আলাপনে এই সুখের নিশি জাগিয়া আমার জাগি শুধু স্মৃতি মনে Ha ha ha.
কারে দেখাই ও তোর দিই আমি আগে নালিশ কই না রাখি আবার যেন তোমার দেখা পাই আমি আগে নালিশ কই না রাখি আবার যেন তোমার দেখা পাই কথা রাখলাম বলে বান্ধব তোমায় আগে কথা আরে কথা রাখলাম বলে ও দয়া আমার লইয়া যায় সময় হইলে আমি যাত্রার শুনে কেমন কইরা যাই দরদি শব্দুল চান দয়া দয়া রে দরদি যামা দয়া রে কথায় আমি আমি রাখলাম বলে ওরে মাতা আমার লইয়া যায় সময় হই আমি যাত্রার শুনে কেমন কইরা যাই আবার কেন তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রাখি আবার কেন তোমার দেখা পাই তোমার সন্ধান বান্ধব হজরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি তার প্রাণ পাখি চলে গেছে ভক্ত ভাইরা হঠাৎ করে লক্ষ্য করেছে দেখে
रक्त बाहिर होच्छे उठोन दूर रक्त दिए भरे गेछे बृष्टि थेमे गेछे पानी चले गेछे रक्त देखे हजरत निजामुद्दीन आउलिया रहमतुल्लाहर काछे गिये बोलछे बाबा कि जेन आटका पड़े बोलो जो ठीक है तोरा देखे रख बेर करे निये आय आर एकटा कथा मने राखिस आमाके एकटु डाक दिस आमि एकटु घुमाई भक्त भाईरा जखन बाहिर करते गेछे गिये देखे हजरत आमिर खुसरू तादेर गुरु भाई सेई ड्रेनेर भितरे पड़े आछे निथर देहटा हाथेर मध्ये एक जोड़ा खड़ग गुरु भाई के बाहिर करे एने तारा गोसल दिए जानाजा पड़ाबे जानाजा पड़िए ताके माटी दिबे जखन हजरत निजामुद्दीन आउलिया रहमतुल्लाह के देखते गेछे जे बाबा के गिए एकटु डाक दी ना करेछे ताते कि होयेछे ई खबरटा तो ताके जानाते होबे গিয়ে দেখে হযরত নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনিও বিলীন হয়ে গেছে তিনিও চলে গেছে তবে নিজামউদ্দিন আউলিয়া নাই এজন্য আমির খসরু এখানে শুয়ে আছে ওখানে গিয়ে দেখে আমির খসরু এখানে এসে দেখে নিজামউদ্দিন আউলিয়া দুইজন একাকার হয়ে গেছে চিরকুট পেয়েছে বালিশের নিচ থেকে সেই চিটুকুটের মধ্যে নিজামউদ্দিন রহমাতুল্লাহি তিনি বলে গেছে শুনে রাখো এই পৃথিবীতে যতদিন তোমরা আমার মাজার জিয়ারত করতে আসবে আমার আমির খসরুর মাজার জিয়ারত না করে যেন তোমরা আমার কাছে না আসো আগে আমার ভক্তের মাজারে যাবে তারপর আমার কাছে আসবে আজ পর্যন্ত সেই সাক্ষী আছে গুরু বাক্য না শুনেও গুরু তাকে মনোনীত করেছিলেন আরেকজন হলো শিবলি রহমতুল্লাহি ভক্ত ছিল তার কাশেম সেও এটা অনেক লম্বা চড়া হিস্টোরি ঘটনা আপনারা জানেন সবাই অনেকে জানেন সে বলছিল তোমরা আল্লাহকে কেউ দেখছো তোমাদের মধ্যে তখন কাশেম বলছিল আমি খোদাকে দেখেছি না শুধু তাকে হাত পা টিপিয়েছি তাকে খাইয়েছি অবশেষে তাকে জলে ফেলে দিয়েছিল বস্তাবন্দি করে অনেকে আসছিল তার কাছে সে হাত ধরে নাই অবশেষে স্বয়ং প্রভু যখন গুরু রূপ ধারণ করে তার কাছে গিয়েছিল সেই হাতে সে হাত রেখে উঠেছিল কথাটি বলা হলো অল্প করে জবাব দিলেন তারে আমাদের মানিক গঞ্জের মানিক আবুল সরকারে কোথা থেকে আসছে রে এত রাত্রে সালামও জানাই তার সফর সঙ্গী যারা তাদের কাছেও সালাম রেখে যাই এতক্ষণ শুধু আমরা রাধা মূর্তি দেখেছি এখন যুগল মূর্তি বটে এতক্ষণ তো শুধু রাধা দেখেছি এখন রাধা কৃষ্ণ দুইজনই আসছে আমি যেহেতু শিষ্যপক্ষ তাই দুইজনই তো দুইটা কথা দুইজনের কাছে জানতে মন চায় আপনারা কি কন এখন তো একজনের কাছে জানতে এত করে দুইজনের কাছে জানুন আমি প্রশ্ন করব না একটু আমার শুধু জানার ইচ্ছা প্রশ্ন মারার নাই ওই যে কইছে প্রশ্ন করি বেশি আমার কৃষ্ণের কাছে প্রশ্ন অর্থাৎ আমাদের মানিকের কাছে প্রশ্ন যে কৃষ্ণ বাঁশি কোন দিন থেকে বাজায় না কৃষ্ণ বাঁশি কোন দিন থেকে বাজায় না কারণ মায় তো কইছে একটু আগে যে আমি এই জগতেই নাই মনে আছে কি এটা বাবা কতদিন ধরে হইল এই যে বাঁশি বাজনা বন্ধ হয়েছে এটা হওয়ার কারণটা কি বুঝিতে রে শ্যাম বুঝিলে বুঝিতে রে শ্যাম আমার মনের বেদনা রে শ্যাম আমার মনের বেদনা শ্যাম তুমি লীলা বুঝো প্রেম বুঝো না রে শ্যাম তুমি লীলা বুঝো আই বুঝিলে বুঝিতে রে শ্যাম আমার মনে বেদনা শ্যাম আমার মনে বেদনা শ্যাম তুমি লীলা বুঝো মোর বুঝো না শ্যাম শ্যাম তুমি লীলা বুঝো মোর বুঝো না এটা তো কৃষ্ণের কাছে চাইলাম রাধার কাছে যাওয়ার আছে না
জানতে জানতে সেই প্রশ্ন রাধারে কো মা কয় না কেন কারণটা কি কি জানার তো করেছে না কি আনাম দাস আর এডার বেশি একটা হালাল হয় না এডাল একবারে হ্যাঁ পাতলা পাতলা বাসি আর সেই বাসির কিছু প্রশ্ন আমার কাজল ভাই কারে জিজ্ঞাসা করছে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যাই হোক একটু নাস্তা পানি খাইয়া একটু টাগরা টুগরো হয়ে আইতাছে আমরা শুনবো প্রাণ ভরে যার গানটা শুনলে সবারই আনন্দ লাগে আসমান জমিন একাকার হয়ে যায় মহারাজ শুধু নামে না কাজেও আছে সেটা কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারব তোমার কাজল ভাই প্রশ্ন জিগাই না কয় প্রশ্ন জিগাবো না খালি জানতে চামু আরে লাউর নামি কদু আমার একটা স্বাস্থ্য ভাই তারে বলে আমার চাষি কইছে রহমান রে যা একটা লাউ লইয়ায় অনেকক্ষণ ঘুরা গাইরা কয় মাগো আজকে তো লাউটা উড়ে নাই ওই কস কি জাকা বইরা যে লাউ গিলি নিল বেটারা যাইতে না যাইতে কি মানুষ লয়ে গেছে রে তুই লাউ খায় কয় না গো মা আজকে খালি দেহি বাজার কদুদা বইরে গেছে মানে একটা লাউ চোখে দেখে রে আজকে কদু দিয়ে বাজার ভরে গেছে আজকে এ আমার কাজল দেওয়ানের কথাবার্তা শুনা আমার সেই লাউ আর কদুর কথাটা মনে পড়ে গেছে এটা বাস্তব কথা এতগুলি কথা জিজ্ঞেস করছে তার মধ্যে একটা হইল মারাত্মক কথা একটা ছেলেকে বুকের মধ্যে জড়ায় ধইরা কোলাকুলি কইরা এখন বলে যে আমি যদি ওই মেয়েটাকে এইভাবে জড়ায় ধরতে চাই তাহলে এটা সম্ভব হবে কি না আপনি ধরার মধ্যে কোনো এটা অধিকার নাই যে নাকি অনঙ্গ হতে পারবে একমাত্র সেই সৃষ্টিকে ধরবে কি বাবা গুরুর কোনো আগেই কিন্তু বলছি এই যে নাভির নিচের যে জীবলিঙ্গ সেই লিঙ্গের কোনো ডিউটি নাই যে গুরু হয় তার কাছে হলো শিবলিঙ্গ তার জন্মের রক্ত খণ্ড হইয়া লণ্ড ভণ্ড কইরা রক্ত বিভক্ত করে যেই সন্তান জন্ম হয় এটা হলো জন্মের দেশ আর গুরু যখন হয়ে যায় সেটা হয় সৃষ্টির জগৎ যেটা নাকি জিব্বালিঙ্গ দিয়া বাক্য বীজ দেয় ভক্ত কর্ণ জুনিদা শ্রবণ করে তাতে জ্ঞানের সন্তান গুরুরা বলে বাবা রে নাভির নিচে নামা এখন থামা যতটুক সম্পদ আছে এইটুক একটু জমা কারণ রাজ্য আছে রাজা নাই সেই রাজ্যের কোনো দাম নাই রাজ্য জাহাজ দিয়া চলে সেটা দিয়াই আলো জ্বলে অতএব সেই আলো তুই অযথা নিম্ন দ্বার দিয়া নষ্ট কইরা পরে আর কষ্ট পাইস না আমার একটা পুরানা দিনের গান মনে হয়েছে সেই গানটা না গাইলে চলবো না সরলে সরল হয়ে আছে যেইটা সরল
সরল হইয়ে আছে যেই গোনা সরলে গরম নিশে না সরল হইয়ে আছে যেই গোনা পদ্ম পুষ্প জলে ভাসে আরে বাবা পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম কখন জলে ডোবে না পদ্ম পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে পদ্ম পুষ্প জলে মিশে না ওরে যার কাঁপা বেঁচে তাক পদ্ম রে ভুলাম একটু ঠিক করে এই ক্রাক করে তোটা দোষী শিবের কাছে আরে বাবা চেনে গুরুর কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে তবু সাপে মাথা তুলে সরল হয়ে আছে সরলে গরম মিশে না সরল হয়ে আছে যেই গোনা সরলে দেওয়ান মালে ভেবে বলে ওরে সাধক দেওয়ান ভেবে বলে মজ গুরু চরণ তলে ঠিক করে মনের বাসনা গুরুর
বন্ধ হয়ে যাবে এটা ওখানকার সমস্যা গলাটা যে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এটা কিন্তু ওখানকার একটা সুইজের সমস্যা আছে কারণ স্টুডিও নিয়ে তো আমরা কারবার করি কনসোল সাউন্ড সিস্টেম এটা তো বুঝি মানে এমন জায়গায় টিভি পরের সাথে সাথে কণ্ঠটা একদম খায় দেয় মানে সুইচটা লাড়াচাড়া করতেছেন হয়তো ভুলক্রমে চলে যেতে পারে আমি জানি এটা ইচ্ছাকৃতভাবে না কিন্তু বুঝতে পারি যে এখন একটু ঝামেলা হইতেছে তো যাই হোক তারপরে আমি গানটা গাবার চেষ্টা করলাম সরলে গরল মিশে না সরল হয়ে আছে যে জোনা এটা আপনাদের মতো জ্ঞানী গুণীর কাছে আর বলা দরকার পড়ে না জেনে লও মুর্শিদের কাছে সাপের মাথায় ব্যাঙ নাচতেছে তবু সাপে মাথা তুলে না আহার করে না বুঝি সাপে রোজা রাখছে সেই জন্য মাথা তুলে না আপনারা নাম শুনেছেন শাসুলমান ল্যাংটা বাবা বরাবর বলে থাকি কিছু বাস্তব কাহিনী ল্যাংটা থাকতো ল্যাংটা বাবা মাঝে মাঝে একটু কাপড় পরতো আবার পরতো না তাই তার একটা ভক্ত ছিল নবজান বিবি অনেক জমিদারের একটা মেয়ে সুন্দরী মেয়ে বাবার পাশে পাশে ঘুরে বাবার সেবা যত্ন করে অনেকে বলে ল্যাংটা থাকো উলঙ্গ তোমার আবার এত যুবতী নারী দিয়া কী লাগে ল্যাংটাও থাকো আবার মায়া লোকও রাখো তখন শাসুলমান ল্যাংটা বাবা বলে যে রাত দুইটার সময় আমার কামরায় একটু আইসো যেখানে আমি শুয়ে থাকি সেখানে একটু আইসো সে মান্নান জমাদ্দার ল্যাংটারে ভালোবাসত রাত দুইটা বাজে যেখানে শাসুলমান ল্যাংটা বাবা ঘুমায় সেখানে যাইয়া দেখে পাশে যেই লবজান বিবি সে আর লবজান নাই মান্নান জমাদ্দারের মায় শুয়ে রয়েছে মা কিন্তু 20 বছর আগে মারা গেছে যখন নিজের মায়েরে দেখছে দেখার সাথে সাথে ল্যাংটা বাবার পায়ের মধ্যে ধরে বলতেছে হে শাসুলমান ল্যাংটা বাবা আমি তোমাকে বুঝতে পারি নাই আমি তোমাকে চিনতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে দাও যারা নাকি ওই দেশের দেশি না তারা কিন্তু সেই মর্মটা বুঝতে পারে না ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা তাদের দুনিয়াদারির কোনো নারী চোখে পড়ে না তার দৃষ্টিতে হইল সবাই ভক্ত গুরু যেমন অনঙ্গ ভক্তের অনঙ্গ সেখানে প্রেমাঙ্গ দিয়ে যদি তারা সারাক্ষণ যদি বুকের সাথে মিশে থাকে এখানে বিন্দু পরিমাণ তাদের ভিতরে কোনো কাম কামনা আসবে না বেদবিনী আন্না একটা কথা বলি আমরা যখন কাবা ঘরে গেছি হজ করার জন্য শুভর বাবাও গেছে আমিও গেছি আমার হাসিব বাবাও গেছে সাদি চান গেছে মনোয়ার চান গেছে রশিদ বাবা গেছে আমার শ্বশুর আব্বা গেছে আমরা যখন তোয়াব করেছি তখন কি আমরা মনে করছি যে আমি নারী না আমার পাশে পুরুষ কে কার দিকে চায় রয়েছে কে কারে ধাক্কা দিতেছে গায়ে লাগতেছে তখন কি এই খেয়ালটা ছিল আমাদের তাহলে সেখানে যদি আমাদের মন মানসিকতা এত পবিত্র থাকতে পারে তাহলে আমরা অন্যত্র সেই পবিত্র কেন থাকতে পারব না পবিত্র তো আমার অন্তরের মধ্যে মনের মধ্যে তাই আশা করি কথাটি আমি এখানে বলার চেষ্টা করলাম আমার কাজল দেওয়ান ভাই একটি কথা বলছে সে কথাটি হলো যে রাধারে মা বলে না কেন আচ্ছা রাধা কাকে বলে রাধা মানে ভক্ত যে আরাধনা করে সেই হইল রাধা আরে করতে সৃষ্টি হইল রাধা কিন্তু দুনিয়াদারির অর্থে বই পুস্তকের যেই রাধা সেই রাধার কথা আমার দেওয়ান ভাই আমাকে জিজ্ঞেস করছে সেটার জবাবে ইহাই আসে আপনারা সকলে জানেন যে প্রেমভাবে আলিঙ্গনে রাধার নাকি একবার একটা সন্তান আসছিল রাধার স্বামী আয়েন আয়েন হলো নৃপুংস
যার কোনো কাম শক্তি নাই, তার ঘরে রাধা থেকে যদি তার গর্ভে বাচ্চা আসে লোকে কলঙ্ক দিবে, তাই সেই গর্ভপাত ঘটায়। এটা কিন্তু বই পুস্তকের কথা, কাগজ দেয়া যাগ মগজ নষ্ট তা গোইভাবেই মীমাংসা দিতে হয়। তো যখন নাকি ওই সন্তানকে ফেলে দিয়েছে পানির মধ্যে, তাই ওই সন্তান বলেছিল যে আমাকে গর্ভে নিয়া তুমি আমাকে মা বলার সুযোগ দিলা না, বুকে নিলা না, তাই তোমার প্রতি আমার এই অভিশাপ থাকবে, সৃষ্টি জগতে পৃথিবীতে কেউ যেন তোমাকে মা না ডাকে। দলিলের মিলে আমি কথাটা রাখলাম, আশা করি এখানে কথা আর এই গানের মধ্যে যে কথাগুলি জিজ্ঞেস করছে সব কথাগুলি কিন্তু রামায়ণ এবং মহাভারতের কথা। সত্যযুগে হরি ভক্ত ছিল সুতবা, তপস্যা করে হরি বলেন নারায়ণ বলেন, আয়সা বলে কী চাও, যে আমি তোমার বাম পাশের বাচ্চা লক্ষ্মীকে চাই আমি আমার স্ত্রী রূপে। বললো তাই কি হয়, ও তো তোর গুরুমা, চলে যাও। আবার তপস্যা করে আবার বলে আমাকে দিতে হবে, তখন বলল যা সত্য দাপর সত্য 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 ত্রেতা দাপর কলি। তখন কিন্তু সত্য দাপর ছিল, মানে একের পর দুই ছিল, দাপর মানে দুই, বলেছিল দাপর যোগে হ্যাঁ তুই হবি আয়ন ঘোষ, আমি হব কৃষ্ণ, আর আমার লক্ষ্মী হবে রাধা। তোর সাথে লক্ষ্মী রাধা রূপে বিয়ে হবে আমি তোরে দিলাম, কিন্তু যে আশা নিয়ে চাইছ সে আশা কোনোদিন পূরণ হবে না, হবে না, কারণ যা দিয়া যা ওইটাই বন্ধ, তাই না? নপুংস যার কোনো পুরুষত্ব শক্তি তার মধ্যে ছিল না, আশা করি সেভাবেই দান করা হয়েছে। গুরু বল বলে রে হেলাই হেলাই দিন যায়, গুরু বল বলে রে হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বলে হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বলে হেলাই হেলাই দিন যায়, কি জবাব দি বারে মন, কি জবাব দি বারে মন, হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বলে রে হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বলে রে হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বলে রে হেলাই হেলাই দিন যায়। গুরু জন্মের আগে তাহার লেখে জীবনী, আসরেতে প্রশ্নই আমায় করলো এখনই, আমার সেই কথাটা বলতে হবে বলবো সুরে সুরে, যেইভাবে তে সবাই মিলে আছেন ধৈর্য ধরে, সেই কথাটা বলবো আমি ধন্যরাজ সবাই, সুন্দর কথাই আমার কাছে জিজ্ঞাস করে যায় রে ভাই, জিজ্ঞাস করে যায় রে ভাই, জিজ্ঞাস করে যায় রে ভাই, জিজ্ঞাস করে যায়, ওরে তাহার কথার জবাব দিতে তাহার কথার ও গুরু বল বলে রে হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বলে রে হেলাই হেলাই দিন যায়, ও গুরু বল বলে রে হেলাই হেলাই দিন যায়। রাস্তা দিয়া গভীর রাতে জঙ্গলা দিয়া চলে নারদমণি নামটি তাহার লেখা রয় দলিলে, নারদমণি রাস্তা দিয়া যখন চলিল রত্নাকার দস্যুই এসে রাস্তায় আটকাইল, আয়সা বলে ওগো মণি তোমার কাছে যাই আছে জলদি কইরা দাও, আরে নারদমণি ডাইকা বলে তোমার চাওয়াটাই হয় ভাও,
আমার কাছে কিছু নাই আমি দিব কেমন করে বলে কিছু নাই কেন আসলা এই রাস্তার পরে দিতে হবে নইলে তোমায় করে ফেলবো খুন কিছু না পাইয়ায় আমার মনে লাগিল আগুন আমার নারদ মনি ডাক দিয়া কয় ওই যে ডাকাইতের কাছে প্রতিদিন ডাকাতি করো খুন করো তাতে গুনাহ হইতেছে মহাপাপ হত্যা করা তুমি হত্যা করিয়া পাপে পাপে পাপের বোঝা যাচ্ছে ভরিয়া এই পাপ কেন করো বলো না ভাঙ্গিয়া এই পাপ কাজ করো মানুষকে লুণ্ঠন করে আমি যেমন লড়বড়া হয়ে গেছে আমার সামনে যে হেডাও লড়বড়া হয়ে গেছে অপরাধ করিয়া তুমি যাদেরকে খাওয়াও তারা কি তোমার অপরাধের ভাগী হবে একবার জিজ্ঞাসা করে আও অবশ্যই হবে যদি অপরাধ হয়ে থাকে মা সে বাবা সে ছেলে মেয়ে স্ত্রী আমি তাদের জন্য তো এই পাপ কাজ করি তাহলে তাদের জন্য পাপ করি আমার পাপের ভাগ তারা নেবে বলে একটু জিজ্ঞাসা করে আসো এখন ওই রত্নাকর বলতেছে হ্যাঁ আমি বাড়ি যাই আর এই ফাঁকে তুমি যাওগা পলায়া করে পাতুকি পাপে পাপে ভরা ডুবে গেছে সত্য কথাও তোমার কাছে মিথ্যা মনে হয় আমার এই গাছের সাথে লতা পাতা দিয়া বাইন্দা তারপরে যাও আপনারা জানেন এই বিষয়টা বাড়ি চলে গেল যাইয়া বলে মা বাবা তাড়াতাড়ি বলো আমি ডাকাতি করিয়া অপরাধী প্রতিদিন যাচ্ছি হইয়া অপরাধ হইতেছে তোমরা তার ভাগ নিবা কিনা মা বলে না না দশ মাস দশ দিন গর্ভে নিয়েছি দুধ খাওয়াইছি আদর করছি গুমুত ধুইছি লালন পালন করছি তাই তুমি বড় হয়ে গেছো এখন আমাদেরকে খাওয়াবা কি করবা সেটা তো আমাদের জানার দরকার নাই তোমার পাপের ভাগ আমি কেন নেব বাবাও বলল তাই স্ত্রীকে বলল তুমি তুমি আমার স্ত্রী তোমার জন্য আমি পাপ কাজ করি তোমাকে খাওয়াই পড়াই তুমি কি ভাগিদার হবা বলে না না তুমি আমাকে বিয়ে করছো ভরণ পোষণ ইজ্জতের খোরাক দিবা খাওয়াবা এটাই তো কথা তুমি কি করে আনবা সেটা তো আমার জানার দরকার নাই ছেলে মেয়েও তাই বলো জন্ম দিয়েছ তাই আমাদেরকে তুমি লালন পালন করবে হায় হায় তাহলে কি করলাম কার জন্য আমি প্রতিদিন গুনার কাজ করতেছি অপরাধ করতেছি আমার ভাগিদার কেউ হবে না আমার পাপের ভাগ আমারই দিতে হবে লাথি মারি এই সংসারে লাথি মাইরা চলে আসছে আয়সা দেখে বাইন্দা রাখছিল লতা পাতা দিয়া সেটা খুই লাগেছে গা বললো মুনি আমার পাপের ভাগিদার কেউ হবে না ওরা শুধু খাবে কিন্তু আমার অপরাধের ভাগ নেবে না আমাকে তুমি তোমার সাথে করে নিয়ে যাও আমি তো অনেক অপরাধী হয়ে গেছি তখন মুনি বলছিল নারদ মুনি বলছিল তুমি এতই পাপি হয়ে গেছো গা আমি তোমাকে সাথে নিতে পারবো না গাছের নিচে বসে থাকো আর মনে মনে ডাকো রাম 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 তখন কিন্তু রাম দুনিয়ায় আসে নাই রাম 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 বলতে যায় আর মুখ দিয়া শব্দ আসে মরা 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 কারণ তার ভিতরটা তো মরা তাই রাম নাম আসে না তখন বললো যে মরা গাছের নিচে বসে তুমি মরা মরাই ডাকো মরার মধ্যে একসময় রাম উদয় হবে যেদিন রাম নাম উঠবে তখন এই মরা গাছে ফুল ফুটবে আর সেদিনই মালিক তোমাকে কবুল করে দেবে আপনারা জানেন
बार 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 जदि बोलें मरा 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 कईते कईते मरार मध्य राम नाम चले आस तेखने मरा गाचे फुल फुटे गल अपना जान जे तार समस्त शरीरटा बालुर मध्य ढेके गेछिलो और एक शास्त्रे देखेछि जे समस्त शरीरटार उपरे तार बाल्मीकि पोका सेई पोकाय बासा बांधछिलो तबु से उ शब्द करे नाई शुधु राम राम जपना करेछे परिशेषे परिशेषे छे हये गेलो तार नाम बाल्मीकि मुनि जेई बाल्मीकि मुनि लिखेछेन रामायण ওই যে গুরুর জন্মের আগে লিখে যায় জীবনী তার নাম হলো বাল্মীকি মুনি এই আলোচনা গিলি বাবা অনেক বছর ধরে হয় না আগে তো সনাতন ধর্মের কিছু আলোচনা একটা করতাম আমরা হইতো কিন্তু এখন আর সেটা হয় না এই জন্য না গাইতে না গাইতে চর্চা না থাকলে মরসা ধরে যায় আশা করি আমি এই কথাটা বলার চেষ্টা করলাম আর না বলি নাকি এখন তো পালাটাই নাই তাবলিক না ও মহিলাদের তাবলিক এটা খুব ঝামেলা না এই তাবলিক মহিলা গো তাবলিক এটা হইলো একটা বেহায়াপন বুঝছেন এর মতো বেহায়াপনার জগতে হইতে পারে না কি মহিলাদের ধর্মকর্ম হইলো সে সংসার সামলায় রাখ কথা সত্য আরে তোরা তো গো এত চিন্তা ভাবনা নাই স্বামীর মনটা খালি খুশি কর তাইলেই তো গো জান্নাত কি বাবা হ্যাঁ আরে বাস্তবে একটা টঙ্গিতে একটা ঘটনা ঘটছে পাঁচ মাসের বাচ্চা থুইয়া হ্যাঁ গেছে তাবলিক করনের লেগা এখন বাচ্চায় তো কান্তাছে কান্তাছে এখন স্বামী আয় কইতাছে কাজের বেডিরে কিরে তোরা পাইকো কয় আপায় বলে তাবলিক করতে গেছে হ্যাঁ রে বাচ্চা কান্তাছে দুধের লেগা আমি তো লালন পালন করতে পারবো আমার কাছে তোর দুধ নাই এটার আমি খাওয়াব যাই হোক এখন উনি আসছে বোরকা মুরা দিয়ে আপায়া উপায় আইসে স্বামী হইল গিয়া ভদ্রলোক কি গো তুমি যে গেলা তুমি তোমার ঘরের ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা দুধের জন্য পিপাসায় কেমন জিব্বা শুকায় গেছে এটা তো তোলা দুধ খায় না একমাত্র তোমার দুধই তো খায় তুমি এই বাচ্চাটা কান্দাইয়া তুমি কই গেছো বেশি কথা কইও না তুমি তো জাহান্নামে গেছে গেছো আমার একটু জান্নাতের খবর লইতে দিবা না ওর মতো জাহান্নামী আর দুনিয়ায় আসেনি স্বামীর সামনে যখন স্বামীকে যেইজন জাহান্নামী বলে স্বামীর সামনে যেইজন বড় বড় কথা কয় সেই নারীর জন্য কোনো দিন জান্নাতের দুয়ার খোলা থাকে না হাদিসে বর্ণনা আমার মা ফাতেমা জহুরা নবীজির কাছে আইসা বলে হে আমার আব্বা জান মাওলা আলী আমাকে পাটনির ঝি বলছে তাই আমার মনের মধ্যে একটু কষ্ট লাগছে তিন দিন হয় মাওলা আলীর সাথে আমি কথা বলি না আপনাকে জামাই আমারে ব্যথা দিছে আমার দয়াল নবী বলেছেন মা গো তুমি নবীর নন্দিনী হইয়া তোমার মধ্যে এই গোমান এটা ঠিক না মা তিন দিন স্বামীর সাথে কথা বলো নাই তার মনে কষ্ট হয়েছে এমত অবস্থায় তিন দিনের মধ্যে তোমার যদি মৃত্যু হইতো তাহলে আমি নবী হইয়া তোমার জানাজার নামাজ পড়াইতাম শুনেন যারা নাকি জান্নাতের সর্দার তাদের জীবনীতে এরকম দু একটি ঘটনা উপমা এটা আমাদের মতো পাপিতাবিকে শিক্ষা দেওয়ার কি এটা একটা রূপক আমাদের মতো পাপিতাবিকে শিক্ষা দেওয়ার জন্য তাই আমার দয়াল নবী বলেছেন কোনো স্ত্রী স্বামীর মনে কষ্ট দিয়া যদি পিছন ঘুরে থাকে তাহলে আল্লাহর ফেরেশতারা ওই নারীকে গজবের অভিশাপ দিবে গুরুর সামনে ভক্ত যেমন উঁচা গলায় কথা বলা যায় না স্বামীর সামনে ঠিক তার স্ত্রীরও উঁচা গলায় কথা বলা যায় না যে স্ত্রী
প্রতিদিন ঘুম থেকে উঠে স্বামীর পায়ে একটা ভক্তি চুম্বন করবে, আবার যখন বিছানায় যাবে তখন একটা ভক্তি চুম্বন করবে, তার সেই সংসারটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কি আল্লাহ বলছে না? আরে আসিয়া বিবি কাফের ফেরাউনের ঘর করে সে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। স্বামীকে তুমি কোনোদিন জবাবদিহিতা করতে পারো না, কারণ যার যার আমল নামার দায় দায়িত্ব আমার কাছে, কিন্তু তোমাকে আমি দিছি যেই স্বামী ওই স্বামীর সেবা করবে এবং স্বামীর সংসারে থাকবা। মনে আছে প্যারাক মারতো, লবণ ছিটাইতো, গরম তেল মাইখা দিত, মাথার উপরে কাপড় টাইনা খুলে ফেলতো, আল্লাহ জান্নাত থেকে কাপড় দিছে, এত আঘাতের পর আঘাত খেয়ে ওই আসিয়া বিবি বলছে পাক পরোয়ার দিগার স্বামী আছে তাই আমাকে আঘাত করে না থাকলে মারতো কেন। তাই মালিক রে আমাকে তুমি সহ্য ধৈর্য দাও, আমি যেন এই ঘরে থেকে মৃত্যুবরণ করতে পারি, আমি যেন ওনার ভয়ে বা এই মারি খায়া যেন আমি পালাইয়া না যাই, এখান থেকে যদি পালাইয়া যাই এই অপরাধে আমাকে যদি দোজকে দেওয়া হয় সেখান থেকে পালাই আমি কই যাব। ওই তাবলিকের কথাটা এখানেও চলে আসলো। এই ধরনের কিছু আজগবি বানোয়াট বিষয় যারা ওহাবি, হ্যাঁ যারা নাকি আমার পাক পাঞ্জাতনকে মানে না, পাক পাঞ্জাতনকে সম্মান করে না, আমার আল্লাহর রসুল যে নূরের তৈয়ারি, আমার আল্লাহর রাসুল যে সাফায়াত করনেওয়ালা, আমার আল্লাহর রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে, এটা আল্লাহ বলেছেন। আমার রাসুলকে বাদ দিয়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। এই কথাটা যারা অস্বীকার করে মানতে চায় না তারা যদিও নামধারী মুসলমান কিন্তু তারা মানসিকভাবে মুনাফিক। শেষ করিয়া দিলাম আমি, করে দিলাম শেষ। আরে আমাদের মহারাজ আসরেতে বসে আছে বেশ, আমার তো ভুলেই গেছে আসরে দাঁড়াই আপনাদের দিকে চাই আমি ভুলে গেছি গা। আমাদের সরকার সাহেব মহারাজ আমাদেরকে গান শোনাবে। হ্যাঁ।